अज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। महाराज युधिष्ठिर भगवान कृष्ण के बोलें जे आम्रा एखन एर आगे विजया एकादशी सम्बन्धे शुनेछि। फाल्गुन मासेर शुक्लपक्षे जे एकादशी आसछे से एकादशीर नाम कि एवं से व्रत कथा सम्बन्धे आमाके सविस्तारे वर्णना करुन। तखन भगवान कृष्ण बोलें जे एक समय राजा मान्धाता এবং বশিষ্ঠ মহাত্মা বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছিলেন এবং বশিষ্ঠকে জিজ্ঞাসা করতে মান্ধাতা বললেন যে হে প্রভু, আমাকে এমন কোনো ব্রতকথা সম্বন্ধে বলুন যার ফলে আমার আত্যন্তিক কল্যাণ হয়, আমার মঙ্গল হয়। তার উত্তরে বশিষ্ঠ ঋষি মহাত্মা বশিষ্ঠ মান্ধাতাকে যে আমলকি একাদশীর কথা বলেছিলেন সেই একাদশী সম্বন্ধে আজকে আমি বর্ণনা করব। ব্রহ্মা রাত্রিতে যখন প্রলয় হয় সেই প্রলয়ের সময় সমস্ত কিছু যখন বিনাশ হয়ে যায় তখন দেবতা, গন্ধর্ব, রাক্ষস সবাই মহাবিষ্ণুর মানে শরীরের মধ্যে লীন হয়ে যায়। তখন সেই মহাবিষ্ণু যখন কারণ সমুদ্রে শয়ন করেছিলেন তখন তার মুখ থেকে চন্দ্র বিন্দুর মতো এক কোণার এক ফোঁটা জল যখন মাটিতে পতিত হয় তখন সেখান থেকে একটা সুন্দর পুষ্প সমন্বিত ফল সমন্বিত আমলকি বৃক্ষের উৎপন্ন হয় এবং এই আমলকি বৃক্ষ ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে চন্দ্রকোণার মতো যে জল নিঃসৃত হয়েছে তার থেকে উৎপন্ন হয়েছে। ধরিত্রী মাতার যখন পড়লো সেই জলটা তার থেকে উৎপন্ন হয়েছে এবং এই জন্য এই আমলকি গাছের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই বাস করেন এবং তার পাতাতে পল্লবে দেবতা এবং অন্যান্য ঋষি মুনি বসবাস করে থাকেন। এই আমলকি যদি গাছের নিচে কেউ শয়ন করেন তাহলে সহস্র গোদানের গাভীদানের ফল লাভ হয়। আমলকি বৃক্ষ যদি কেউ স্মরণ করে তাহলে তার গোদানের ফল হয় আর সেই বৃক্ষকে যদি কেউ দর্শন করে তার ডবল লাভ হয়। আর যদি সেই বৃক্ষকে সেই বৃক্ষের ফল আমলকি ফল যদি কেউ ভক্ষণ করে তাহলে তার তিন গুণ গোদানের ফল লাভ হয়ে থাকে। তো সেই জন্য আমলকি যে বৃক্ষ এটা ভগবান বিষ্ণুকে থেকে উৎপন্ন হয়েছে এবং এটাকে বৈষ্ণব বৃক্ষ বলা হয়। আমরা যেরকম তুলসী বৃক্ষকে পুজো করে থাকি সেই জন্য আমলকি বৃক্ষও পূজা করা হয়। তো মান্ধাতাকে ব্রহ্মা বশিষ্ঠ যে বলেছিলেন যেভাবে সেই ব্রতকথা এখন বিষ্ণু ভগবান যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন। তো পুরাকালে চৈত্ররথ নামে একজন মহাপরাক্রমশালী রাজা ছিলেন এবং তিনি বিষ্ণু ভক্ত ছিলেন এবং তার রাজ্যে সমস্ত কিছু প্রজারা খুব সুখে শান্তিতে এবং সমৃদ্ধি সহকারে বাস করতেন। তার প্রত্যেকেই একাদশী পালন করতেন এবং পরম বিষ্ণু ভক্ত ছিলেন। তো এই যখন একাদশী আমলকি একাদশীর সময় যখন আসছে তখন রাজা তাদের সমস্ত প্রজাবৃন্দকে নিয়ে বিষ্ণু মন্দিরে গিয়ে তারা সেখানে জলপূর্ণ কলসের উপরে সেখানে বিষ্ণু ভগবানের মূর্তিকে রেখে এবং সেখানে নৈবেদ্য সাজিয়ে ছত্র বস্ত্র সব কিছু নিয়ে তারা সেই ব্রত একাদশী আমলকি একাদশী ব্রত করবার জন্য তারা সেখানে সমবেত হলেন। আর সেখানে যখন সমবেত হয়ে সে বিষ্ণু মন্দিরে তারা নৈবেদ্য দিয়ে ধূপ দীপ নৈবেদ্য এবং ঘণ্টা বাজিয়ে তারা এই একাদশী মাহাত্ম্য কথা শোনেন, তারা রাত্রি জাগরণ করেন, ভগবান বিষ্ণুর ভাগবত কথা শ্রবণ করেন। তো শ্রবণ করার পরে তারা যখন এইভাবে তারা শ্রবণ করছিলেন তখন একটা ব্যাত সেই ঘটনাচক্রে সেই স্থানে বিষ্ণু মন্দিরে উপস্থিত হয় এবং তিনি তখন দেখেন যে এখানে অনেকেই সমবেত হয়েছে,
এবং সেখানে বিষ্ণু পুজো হচ্ছে এবং সেখানে একাদশী মাহাত্ম্য কথা হচ্ছে, তখন সে এক কোণে বসে সে এই সব কিছু শুনছেন। সে ব্যাত শুনে তার খুব ভালো লাগছে, কিন্তু সে খুব ক্লান্ত ছিল এবং সারাদিন কিছু কোনো কোনো জায়গায় কিছু খাওয়ার পায়নি, কোনো শিকারও পায়নি। তো সেখানে ঘটনাচক্রে সেখানে এসে গেছে। তো সারা রাতি তাদের সঙ্গে সে এই যে একাদশী মাহাত্ম্য কথা, ভাগবত কথা এবং রাত্রি জাগরণ করেছেন, আর সেদিনে সবাই উপবাসী ছিল। তার ফলে কি হয়েছে, ও সেখানে সারা রাত জেগে কাটিয়ে দিয়েছে। পরের দিন যখন এই একাদশী ব্রত কথা সব কিছু সম্পন্ন হয়ে যে যার রাজা এবং তার প্রজাবৃন্দ সবাই যখন তাদের রাজ্যে ফিরে গেলেন, তখন ব্যাদও তার বাড়িতে ফিরে গেছেন। তো কিছুদিন পরে তার যখন সময় হলো ও ব্যাদটা যখন তার মৃত্যু হয়, তখন যেহেতু সে একাদশী ব্রত পালন করেছিল, আমলকি একাদশী ব্রত, তো সেই একাদশী ব্রতের ফলে তিনি জয়ন্তী নগরে রাজা বিদুরথের মহাপরাক্রমশালী পুত্র বসুরথ নামে জন্মগ্রহণ করেন। এবং সে বসুরথ রূপে জন্মগ্রহণ করে 100,000 গ্রামের সে মালিক হয়ে যান। সে রাজার হন এবং 100,000 গ্রাম তার আন্ডারে ছিল। এবং সেই তিনি খুব বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, বিষ্ণুর মতো পরাক্রমশালী ছিলেন এবং তিনি ধরিত্রীর মতো ক্ষমাশীল ছিলেন এবং তার সূর্যের মতো তার তেজ ছিল এবং তার কান্তি ছিল চন্দ্রের মতো, এইভাবে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। তো সেই রাজা একবার কি করেছেন না, তিনি জঙ্গলে শিকার করতে গেছেন। জঙ্গলে যখন শিকার করতে গেছেন, এই বসুরথ রাজা যিনি বিষ্ণু ভক্ত ছিলেন, তিনি জঙ্গলে শিকার করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে কোনো শিকার না পেয়ে একটা গাছের নিচে তিনি সেখানে ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে পড়েছেন তখন সেখানকার যে লোকাল সমস্ত ম্লেচ্ছ যারা পর্বত সেখানে পর্বত আছে জঙ্গল আছে, তারা এসে বলছে এই রাজা আমাদের পিতামহকে মেরেছে, আমাদের সমস্ত জাতিকে মেরেছে, একে হত্যা করো। এই বলে তারা সমস্ত অস্ত্রশস্ত্র সে রাজার উপরে ছুঁড়তে লাগলেন। যখন ছুঁড়তে লাগলেন কিন্তু সেই অস্ত্রশস্ত্রগুলো রাজাকে কিছুই করলো না, ফুলের মতো তার শরীরের মধ্যে এলো। তারা যখন খুব আরও বেশি করে অ্যাটাক করতে এলেন সেই রাজাকে, তখন রাজার শরীর থেকে এক দিব্য অপূর্ব কান্তিযুক্তা এক রমণী এবং সৌভাগ্যশালিনী এবং সমস্ত অলঙ্কারে বিভূষিতা এক রমণীর সেখানে এসে সেই মৃৎসগুলোকে হত্যা করেন। তারপরে রাজা যখন ঘুম ভাঙে, নিদ্রা যখন ভঙ্গ হয়, তখন দেখে তার অনেক সেখানে নিহত হয়ে পড়ে আসছে। তখন তিনি বললেন যে আমার এখানে তো কেউ মানে কে আমাকে এভাবে বাঁচালো যারা আমাকে মারতে এসেছিল। তো তখন আকাশবাণী হয় যে দেখো যে ভগবান বিষ্ণু ছাড়া আর তোমাকে কে রক্ষা করতে পারে, তো তুমি যেহেতু আমলকি ব্রত পালন করেছো, একাদশী তিথি পালন করেছো, সেই জন্য ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং তিনি তোমাকে রক্ষা করেছেন। তো এইভাবে রাজা সে আমলকি ব্রত পালন করেছিলেন বলে তার আগের জীবনে ব্যাদরূপে সে এই জীবনেও ভগবান বিষ্ণু তাকে রক্ষা করলেন। এবং তিনি যতদিন ছিলেন এই ধরাধামে তখন তিনি তার ইন্দ্রের মতো স্বর্গসুখ তিনি এখানে লাভ করেছেন। এবং এই একাদশী ব্রত যিনি পালন করবেন তিনি অন্তিমে প্রয়াণকালে তিনি ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধামে গমন করবেন। হরে কৃষ্ণ।